লোক রচিত মঙ্গল সুসমাচার একুশ অধ্যায়ে পাঁচ থেকে এগারো পদ। আর যখন কেউ কেউ মন্দিরের বিষয়ে বলছিল ওটা কেমন সুন্দর সুন্দর পাথরে ও মানব দেওয়া নানা জিনিসে সাজানো, তখন তিনি বললেন, তোমরা এই যে সমস্ত কিছু দেখছ, এমন সময় আসছে যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সবই ভূমিসাৎ করবে। তারা তাকে জিজ্ঞাসা করলেন, গুরু, তবে এই সমস্ত ঘটনা কবে ঘটবে? আর এইসব কিছু যে ঘটতে যাচ্ছে তার লক্ষণ কি? তিনি বললেন, দেখো, কারো কথাই ভুলো না, কেননা আমার নাম নিয়ে অনেকে এসে বলবে আমি সে, এবং সময় কাছে এসে গেছে, তোমরা তাদের পিছনে যেও না। আর যখন নানা যুদ্ধের ও গোলমালের কথা শুনবে তখন আতঙ্কিত হইও না, কেননা এর আগে এই সমস্ত কিছু অবশ্যই ঘটবে, কিন্তু তখনই তা শেষ নয়। পরে তিনি তাদের বললেন, জাতির বিরুদ্ধে জাতি ও রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে, ভীষণ ভূমিকম্প ও নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা যাবে, এবং আকাশ থেকে নানা ভয়ঙ্কর দৃশ্য ও মহাচিহ্ন দেখা যাবে। এই হল আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সুসমাচার।